সমবেত যত গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী সর্বাগ্রে সবার চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। পরে জানাই যত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ ও আমার মায়েদের চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের চরণ দর্শনের সৌভাগ্য লাভ করলাম। হে আমার গুরুদাস, রামদাস, নিতাই দাস, কৃষ্ণদাস, কৃষ্ণদাসানুদাস এবং বর্তমান শ্রী শ্রী হরিবাসরে আমি যে কামনা যে বাসনা নিয়ে এসেছি তাহা এই অপ্রাকৃতিক চিন্ময়ের মহাসম্পদ মধুরাদপি মধুর নামামৃত ধন, যে ধন পাইবার জন্য মানুষ একদিন নয়, দুদিন নয়, কত যুগ যুগ হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমার ভগবানকে পায় না। সেই মধুর নামামৃত ধন নিয়ে এলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু গৌর সুন্দর, আর নিত্যানন্দের দ্বারা ইহ জগৎ প্রচার করে গেলেন। সেই নিত্যানন্দ প্রদ মধুরাদপি মধুর নামামৃত ধন পরিবেশনের বাসনা আকাশ কুসুম কল্পনা মাত্র। আমি জ্ঞানহীন ভক্তিহীন এক অজ্ঞান বালিকা, নামতত্ত্ব ও লীলাতত্ত্ব শিশু কেবলমাত্র। আর সব থেকে বড় কথা কি জানেন মাইরা, এক পদভ্রান্ত পথিক যখন রৌদ্রের মাঝে চলতে চলতে তার ঠিকানা খুঁজে না পেয়ে যেমন বটবৃক্ষের কোলায় আশ্রয় নেয়, ঠিক তেমন আজ এই অধমা কৃষ্ণপ্রথের প্রতীক হয়ে আপনাদের রাঙাচরণের স্থান নিতে এসেছি। এই অধমাকে একটু রাঙাচরণের স্থান দেবেন। কৃষ্ণ কথা হরি কথা বলবার মতো ক্ষমতা আমার নেই, তবে যদি আপনারা বলেন যে গাইতেই যখন পারবে না এসেছো কেন, তবে শাস্ত্রে বলছে গুরু কি পাহি কেবল, যদি গুরুর কৃপা থাকে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপা থাকে, যদি আমার মাতা পাতা পিতার কৃপা থাকে, কিছু কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করাতে পারব। তোমার গুরুদেব শ্যামল অধিকারী ও আমার ক্লাসিক টিচার সৌমেন মন্ডল, তাহাদের চরণে রইল আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তো আজকে মাইরা এই যে নয় নয় করে কিন্তু দু আড়াই ঘন্টা বকতে হবে আমাদের, ভুলটা কিন্তু আমাদের হবে, হওয়াটা স্বাভাবিক। তবে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই কেউ ক্ষমা করবেন না মাইরা, আমার বাসা বাড়ি গিয়ে বলবেন যে পিউ এটা তোমার ভুল হয়েছে, এটাই হবে, এটা এই হওয়া উচিত, কারণ জগৎ জোড়া পাঠশালা সবার আমি ছাত্রী, আমি সবার কাছ থেকে শিখিয়ে নিয়ে যাব, বুঝে নিয়ে যাব, শিক্ষার সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ সবাই মিলে আমরা এসেছি শ্রীধাম শ্রী নবদ্বীপ মাঝারি। এই শ্রীধাম শ্রী নবদ্বীপ মাঝারে গৌর কথা শোনবার আগে একজনের চরণ আশ্রিত হয়, একজনের চরণ স্মরণ করে কবে গৌর কথা শুনে শুনে, কে সে, কে সে? আচ্ছা মায়ের এখানে কি সবাই দীক্ষা নিয়েছেন? কারণ শাস্ত্রে বলছে দীক্ষা না নিলে হরিনাম শ্রবণ করা যায় না। তো মায়েরা অনেকখানে ভাবছেন তা আমার তো দীক্ষা হয় না, আমি বাড়ি চলে যাব না, তারও ব্যবস্থা আছে মায়ের, কি ব্যবস্থা আছে? আচ্ছা মায়েরা বলুন তো চাঁদ আমাদের কি হয়, চাঁদ কি হয় আমাদের কাকা, চাঁদ আমাদের কাকা হয়? মায়েরা সামনেই বসে আছেন কিন্তু চাঁদ কি হয়, মায়েরা কিন্তু কথা বলবেন আমার সাথে, ওই যে বাচ্চা মেয়ে বলে কথা বলবো না এমন করবেন না, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে কথা বলবেন, বলুন চাঁদ আমাদের কে হয়, তা আমাকে বলুন, চাঁদ মামা বলে ওটা ছোট মামা। আচ্ছা সূর্যদেব কে হয় আমাদের, সূর্যদেব কে হয় দাদু, সেটাও আমাদের মামা হয়। আচ্ছা মায়েরা কথা বলছেন না কেন, কি অসুবিধা হচ্ছে? আপনারা জানেন কিন্তু সব সারারাত জাগা, বুঝতেই পারছি। তো সূর্যদেব আমাদের মামা হয়, চাঁদ মামা হচ্ছে আমাদের ছোট মামা,
আর সূর্যদেব হচ্ছে আমাদের বড় মামা। এইবার বলেন মাইরা শিব ঠাকুর আমাদের কে হয়? জেঠা বলো না, বলো না, শিব ঠাকুর জেঠা হয় না, কে হয় শিব ঠাকুর? বাবা হয়, আমাদের পুরো বাবা। আচ্ছা মাইরা ভাবুন তো, আমার বাবা শিব ঠাকুরকে বাবা বলে, তাহলে আমাদের কে হবে? ঠাকুর দাদা বা দাদু হবে। কি দাদু হবে না, কিন্তু আমরা কি দাদু বলি? কেউ বলি না, সবাই আমরা তাকে বাবা বলি। ঠিক তেমন চাঁদ আমাদের যখন সবার মামা, সূর্যদেব যখন সবার মামা, শিব ঠাকুর যেমন সবার বাবা, ঠিক তেমন সবার একটা জগতে গুরু আছে। এবার যদি আপনারা বলেন যে কেন আমার গুরু তো আমার ঘরে আছে, আমার গুরু তো আমার মন্দিরে আছে, তবে না, সকলের একটা গুরু আছে মায়ের, সেটাকে নিত্যানন্দ প্রভু। কারণ মাইরা দেখবে যখন আমরা বৃন্দাবন যাই, বৃন্দাবনে যাই কৃষ্ণের কথা শোনবার জন্য, তখন দেখবেন রাধারানীর জয় দিয়ে যেতে হয়, তাই না? রাধারানীর জয় দিয়ে যেতে হয়। ঠিক তেমন গৌর কথা শোনবার আগে আমাদের গুরুচরণ স্মরণ করতে হবে, সেটাকে নিত্যানন্দ প্রভু। তাই সবাই মিলে একটু নিত্যানন্দ প্রভুর নামে জয় যাবেন। নিতাই জাত কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়। সামনে বসেই যদি মা হাত না তোলে, তাই তো সামনের লোক যদি না হাত তোলে, পেছনে বলে বাবা সামনে বলে না আমরা তুলে দিই হাত, কনকন করছে, খুব ঠান্ডা লাগছে। তাহলে সবাই মিলে হাত তুলে বলবে, সবাই বলে নিত্যানন্দ প্রভু কি জয়, নিতাই চাঁদ কি জয়। এদিকে বাবারা কেউ হাত তোলে না, ঠান্ডা লেগেছে জয়টা। আচ্ছা ঠিক আছে, আর একবার বলবো, সবাই মিলে একটু বলে নেবেন, কারণ গুরুচরণ স্মরণ করতে হবে আগে, আগে সবাই গুরুচরণ আশ্রয় করে নেবো তাড়াতাড়ি। নিত্যানন্দ প্রভু কি নিতাই জাত কি। তাহলে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করলাম, এইবার যাব গৌর কথা শুনতে শ্রীরাম শ্রী নবদ্বীপ মাঝারে। তো নবদ্বীপ মাঝে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি, আজ শ্রীবাস প্রাঙ্গণে গৌর সুন্দর সারা নিশি মহারাশা নেচে গিয়ে অতীব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে শয়নে আছেন। যখন শয়নে আছেন বাবা, সব ভক্তগণ, এইবার কি হয়েছে, সব ভক্তগণ সেই ভক্ত গৌর হরির শয়নী বিলাস দর্শন করছেন। কি দর্শন করছেন, যে না গৌর সুন্দর আজকে, গৌর সুন্দর আজকের ওই যে রাধা অংশভূতা, রাধারানীর বামে চরণ থেকে যার সৃষ্টি গদাধর, সেই রাধা অংশভূতা গদাধরকে আজ বামে লয়ে গৌর সুন্দর শয়নে আছে। আর ভক্তগণ সেই শয়নে বিলাস সবাই দর্শন করছে। কেমন ভাবে পদকর্তা কলম দিলেন, অল শয় বসে তন গড়া নটরায়, অল শয় বসে একটু হলো ধ্বনি তাই ওর হরিব গড়া নটরায়। অবশ্য হয়েছে, অবশ্য হয়েছে, গড়া নটরায়।
আজকের ভক্তগণ সবাই মিলে মায়েরা শয়নে বিলাস দর্শন করছেন। ভক্তগণ যখন সবাই মিলে শয়নে বিলাস দর্শন করছেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওকে ভক্তগণ একবার ভালো করেছে দেখো, ভালো করেছে দেখো, আমার গৌর হরির কি সুন্দর রূপখানা, আমার গৌর হরির কি সুন্দর রূপখানা, বিধি কেমন নিরজনে বসে বসে, আমার নিরজনে বসে বসে, আমার গৌর হরির রূপখানা নির্মাণ করেছে, নির্মাণ পদকর্তা আজকের ভক্তগণকে বলছে, হে ভক্তগণ একবার ভালো করে চেয়ে দেখো আমার গৌর হরির কি সুন্দর রূপ। বিধাতা কি করেছে জানো? বলে কি করেছে, ও গো মেঘের রবি জুড়ি কত সুন্দর করে আমার গৌর হরির রূপখানা নির্মাণ করেছে দেখুন। ওই যে বিধাতা আজ মেঘের বিদ্যুৎকে ছাকনা দিয়ে ছেকে নিয়ে বধু নিরজনে বসে বসে, নিরজনে বসে বসে, আমার গৌর হরির রূপখানা নির্মাণ করেছে, কি
বলছেন কি বলছেন এতই অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে অনুরাগ না হলে কি কৃষ্ণ মেলে বলো এতই অনুরাগ না হলে কি কৃষ্ণ তাতে ভগবান নেই, ভগবান আমাদের অন্তরের মধ্যে আছে। যদি আমরা ভগবানকে একটু প্রেম না দিতে পারি, ভগবানকে যদি আমরা একটু ভালোবাসা না দিতে পারি, কারণ ভগবান এই মনুষ্য দেহ সৃষ্টি করেছিলেন একটু আনন্দ পাওয়ার জন্য, যাতে আমার ভক্তগণ একটু হরি নামে করে, একটু কৃষ্ণ নাম করে, আমার গুণ কীর্তন করে, আমার নাম গান করে, তাতেই আমি আনন্দ পাব, তাতেই আমি আনন্দ পাব। ভগবান এই আনন্দ পাওয়ার জন্য কিন্তু সৃষ্টি করেছিলেন। ভগবান প্রথমে জল স্থল সৃষ্টি করেছিলেন, জল স্থল সৃষ্টি করে জলের জীব সৃষ্টি করে জলে ছেড়ে দিলেন, আর স্থলের জীব সৃষ্টি করে স্থলে দিয়ে দিলেন। তো জলের জীব কারা কারা? মাছ, কুমির, এইগুলো হচ্ছে জলের জীব। আর স্থলের জীব কারা কারা? পশু পাখি লতা গুল্ম, এরা হচ্ছে স্থলের জীব। তো ভগবান দেখছেন একটা সুন্দর করে একটা ফুল গাছ নির্মাণ করেছেন, যে ফুল গাছের পাতাগুলো হচ্ছে সবুজ আর ফুলটা ফুটেছে লাল। এবার তার উপরে যদি মায়ের একটা লাবণ্য প্রজাপতি বসে কত সুন্দর, তাই তো সুন্দর লাগবে। তো এমন সময় দেখলেন এদিকে ভগবান আর একটা বাছুরি বানিয়েছে, গরু, একটা গরু বানিয়েছে, আর সেই গরুটা এসে সেই ফুল গাছের বেড়া ভেঙে সব ফুল গাছ তছনছ করে ভেঙে খেয়ে পেট মোটা করে চলে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, কই আমি এত সুন্দর ফুল গাছ তৈরি করলাম, ওই গরুটা সৃষ্টি করলাম, ওই গরুটা সব খেয়ে নিল, পেট মোটা করে নিল, তবুও কেন আমার একটু গুণগান করলো না কেন? কেউ তোমাকে বলছে না যে প্রভু তোমার সৃষ্টি অতুলনীয় যা মুখে বলা যায় না? কেউ তো বলছে না? তখন ভগবান নিরজনে বসে বসে চিন্তা করলেন, তাই তো, কুকুর ছাগল কি আর কথা বলতে পারে মায়েরা? তারা অবলা প্রাণী মাত্র, তাদের তো বদন দেয়নি, তাই তারা কথা বলতে পারবে না। তা ভগবানের গুণগান কি করে তারা করবে? করতে পারবে না তো তারা। তাই ভগবান নিরজনে বসে বসে মনুষ্য দেহ সৃষ্টি করলেন, 206টা হাড় দিয়ে, রক্ত মাংসের বাঁধন দিয়ে সৃষ্টি করলেন এই মনুষ্য দেহ। এই মনুষ্য দেহ হচ্ছে পাঁচতলা ঘর, এই মানুষের দেহটা হচ্ছে পাঁচতলা ঘর। কারণ প্রথম তলায় দিয়েছেন মাটি, তারপরের তলায় দ্বিতীয় তলায় দিয়েছে জল, তৃতীয় তলায় দিয়েছে আগুন, চতুর্থ তলায় দিয়েছে হাওয়া, আর এই যে পাঁচ তলাটা দেখছেন না মায়ের, এটা বাড়ির ছাদ। তো শাস্ত্রে বলছে, মহাজনরা বলছেন, কেউ যদি ওই মাটি থেকে এক তলা থেকে যদি পাঁচ তলা কেউ ছাদে তুলতে পারে গো, সে পৃথিবীর যেখানেই বসে থাকুক না কেন পৃথিবীর সমস্ত খবর সে বলে দিতে পারবে। আচ্ছা মায়েরা বলুন, এগুলো কারা পারে? যারা সাধক মহাজন, যারা ওই মাটি থেকে অনুরাগ দিয়ে, ভক্তি দিয়ে, প্রেম দিয়ে আমার গৌর হরিকে ওই পাঁচতলার ছাদে তুলেছে, তাই তারা পৃথিবীর এক কোনায় বসে থাকলো, পৃথিবীর সব খবর পাওয়া যাবে। তো ভগবান কোথায় আছেন?
আমাদের দেহের মধ্যে ভগবান আছে, কোথায় আছে? বলছে কোথায় আছে জানো? এই যে মাইরা তিন তলায় দিয়েছে কি আগুন, আর চার তলায় দিয়েছে হাওয়া। এই আগুন আর হাওয়ার ঠিক মিডিল পজিশনে, ঠিক মাঝখানে আমার ভগবান আছে, ঠিক মাঝখানে আমার ভগবান আছে। এইবার বলুন, আগুনের গায়ে যদি হাওয়া লাগে আগুন কি হয়ে যায়? নিভে যায় আগুন, নাকি নিভে যায়? কি হয়ে যায় আগুন? দ্বিগুণ হয়ে যায়। মায়েরা দেখছে, অনেকক্ষণ ধরে দেখছে, কেউ কথা বলে না আমার সাথে, আগুন দ্বিগুণ হয়ে যায়। তাহলে তো ভগবান বলছে, শোনো, আমি যত কষ্টেই থাকি না কেন, আমাদের চিন্তা, আমার চিন্তা তোমাদের করতে হবে না, শুধু তোমরা ধরাধামে গিয়ে আমার একটু গুণগান করো, একটু প্রেম ভালোবাসো আমাকে দিয়ে, একটু আনন্দ দিও, কারণ এই আনন্দ পাওয়ার জন্যই ভগবান মনুষ্য দেহ সৃষ্টি করেছে। তাহলে মায়েরা, শুধু যদি কাঠের মূর্তি ঘরে বসিয়ে রেখে দিই, আর দিয়ে যদি বলি আমার ঘরে রাধা মাধব আছে, কিছুতেই সে রাধা মাধব নেই। যদি মনের ঘরে তাকে প্রেম ভক্তি দিয়ে, ভালোবাসা না দিয়ে, আনন্দ না দিয়ে তাকে যদি বসাতে না পারো, ভগবান সেখানে থাকে না গো, তার কৃষ্ণ কৃপা কখনোই স্থির হয় না। তবে মায়েরা, কান না আমরা কাঁদি, কাঁদি না আমরা এমন কেউ নেই, সবাই আমরা কাঁদি, কিন্তু ভগবানের জন্য আমরা কেউ, যে প্রেমের কান্না, যে অনুরাগের কান্না, সে কান্না আমরা কেউ কাঁদতে পারি না। তাই জন্যই তো আমরা ভগবানকে পাই না, কারণ আমরা কান্না কেমন কাঁদি, সুখের জন্য কাঁদি, আমাদের কামনা বাসনার জন্য কাঁদি, দুঃখের জন্য কাঁদি, অনুরাগের কান্না, ভক্তির কান্না, প্রেমের কান্না সত্যিকারে আমরা কেউ কাঁদতে পারি না। যে পেরেছে সে কৃষ্ণ পেয়েছে, আর যে কাঁদতে পারেনি সে কৃষ্ণ পায়নি। তোমার এই মীরাবাই, মীরাবাই কিন্তু কেঁদেছিল ভক্তকে, ভগবানকে পাওয়ার জন্য। তিনি সব সময় মনে করতেন, ওই গিরিধারী আমার প্রকৃত স্বামী, কারণ ওই গিরিধারী ছাড়া আমার আর কেউ নেই, গিরিধারী আমার প্রকৃত স্বামী, গিরিধারী ছাড়া আমার আর কেউ নেই। একদিন মীরাবাই কি করছে, ভগবানকে সেবা দেবে বলে, ছোট করে একটু বলি, তো ওই গিরিধারী সেবা দেবে বলে রন্ধন করছে। কি রন্ধন করছে? পরমান্ন রন্ধন করছে। এই পরমান্ন যখন রন্ধন করছে, মাইরা রন্ধন করছে, আর আমার গিরিধারের নাম গুণগান গাইছে। কেমন ভাবে গুণগান গাইছে? গিরিধারিলা আরে কত কাল তুমি আমারে খেলা খেলা, হরি গিরিধারিলা আর কত আমায় খেলা খেলাবে, গিরিধারিলা আর কত আমায় খেলা খেলাবে, বঙ্গে সিধারি ছিল ভালোবাসা,
भजे तुम्हारी मन मन जाने आज सर्व जने भजते मन प्राणे कादे आज सर्व जने भजे तुम्हारी मन मन कादे आज सर्व जने भजते जाए मन मन भक्त होए गावे तुम्हें भक्त যখনই এই গিরিধারীর জন্য পরমান্ন রন্ধন করছে, এই রন্ধন করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই গিরিধারীর জন্য পরমান্ন বসিয়ে দিয়ে মীরাবাই কি করছেন? দন্তমার্জন করছেন, দন্তমার্জন করছেন। তো মাইরা, এখনকার নাকি টুথব্রাশ হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে তো এসব ছিল না। নিম কাঠি দিয়ে দন্তমার্জন করতে হতো। তো মীরাবাই কি করছে? ওই নিম কাঠি দিয়ে দন্তমার্জন করছে। যখন ওই নিম কাঠি দিয়ে দন্তমার্জন করছেন, আর এদিকে একটা দাসী ছুটতে ছুটতে আসছে, মাইজি মাইজি যেই না বলেছে পরমান্ন পড়ে গিয়েছে, ধরে যাচ্ছে। মীরাবাই কি করেছে? ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে দেখছে তাই তো পরমান্ন যদি পড়ে যায়, ধরে যায়, সেটা অমঙ্গল। তাই কি করেছে মীরাবাই? এদিক ওদিক কিছু না দেখে তার মুখের মধ্যে যে নিম দাঁতটা ছিল, নিম কাঠিটা ছিল, সেই কাঠিটা মুখ থেকে বের করেই পরমান্ন হাঁটতে শুরু করে। খেয়াল ছিল না। এদিকে দাসী এসে বলছে, মাইজি ই আপনি কি করলেন, কি করলেন আপনি? পরমান্ন যে এত হয়ে গেল, এইবার গিরিধারীকে কেমন করে সেবা দেবে? কি করে গিরিধারীকে সেবা দেবে? তুমি তো এটা করে ফেলেছো যে দন্ত মার্জন করছিলে, যে কাঠিটা নিয়ে, মুখের কাঠিটা, সেই কাঠিটা নিয়ে তুমি সেই পরমান্ন ঘাটতে শুরু করেছো, কিন্তু এটা হয়ে গেল, কি দেবে সেবা গিরিধারীকে? যখনই এমন করে বলেছে দাসী, মীরাবাই কি করেছেন? মীরাবাই বলছে, শোনো দাসী, দাসী গো, আমি সব সময় মনে করি গিরিধারী আমার প্রকৃত স্বামী, কারণ গিরিধারী ছাড়া আমার এই জগৎ আর কেউ না। তো আমি যদি গিরিধারীকে আমার প্রকৃত স্বামী হিসাবে মানি, তাহলে স্বামী হয়ে স্ত্রীর একটু সেবা করবে না কেন? কি মানে? তাই তো, কেন সেবা করবে না? আমি তো প্রকৃত তাকে আমার স্বামী হিসাবে মানি।
তাহলে আমি গিরিধারী স্ত্রী, আমি যদি সত্যি গিরিধারী স্ত্রী হয়ে থাকি তাহলে আমার একটু গিরিধারী কেন সেবা করবে না? রাধে কেন সেবা করবে না? অবশ্যই সে সেবা করবে। তো মাইরা, এই যে মহাজন বললেন আমরা ভগবানকে কাঠের মূর্তি হিসাবে ভগবানকে রেখেই বলি যে আমার ঘরে ভগবান আছে, না। তো মীরাবাই এখানে সুন্দর করে বলেছেন, কি বলছেন মীরাবাই? বলছেন যে শোনো, তোমরা ঘরে ছোট ছোট কাঠের মূর্তি পাথরের মূর্তিকে ঘরে রেখে তোমরা যদি বলো সত্যি সেই কাঠের মূর্তিকে পূজা করলে, সেই কাঠের মূর্তিকে সেবা করলে যদি কৃষ্ণ পাওয়া যায়, তবে শোনো আমি অত ছোট ছোট পাথরের মূর্তি কেন, আমি চলে যাব পাহাড় পর্বতের দেশে। সেই পাহাড় পর্বতের দেশে তো কত বড় বড় পাথর থাকে, কি পাহাড় পর্বতের দেশে কি থাকে? পাথরের পাহাড় থাকে সব, তা পাথরের পাহাড় থাকে। আমি সেই পাহাড় পর্বতের দেশে গিয়ে ওই যে বড় বড় পাহাড় পর্বত আছে, পাথরের পাহাড় আছে, ওই পাথরের পাহাড়কে আমি পূজা করব, তাহলে তাড়াতাড়ি আমি আরো কৃষ্ণকে তাড়াতাড়ি পেয়ে যাব। কি মেয়েরা বুঝতে পেরেছেন? আমরা ছোট্ট একটা পাথরের মূর্তিকে সেবা দিই, তো মীরাবাই বলছে আমি পাহাড় পর্বতের দেশে চলে যাব, সেখানে গিয়ে বড় বড় পাথরকে আমি পূজা করব, তাহলে সবার আগে কৃষ্ণ আমি পাব। তিনি আরো বললেন, কি বললেন? বলে শোনো, আমরা অনেকে তুলসী গাছের মালা পরে থাকি। তো মীরাবাই বলছে শোনো, তো অনেকে বলে তুলসী গাছের মালা পরে রাম নাম করলে নাকি ভগবানকে পাওয়া যায়, কৃষ্ণ নাম করলে ভগবানকে নাকি পাওয়া যায়। তো মীরাবাই এখানে বলছে শোনো, ওরা তো শুধু ছোট ছোট তুলসী গাছের মালা পরেছে, আমি ছোট ছোট তুলসী গাছটা নয়, আমি ওই যে একটা তুলসীর ঝাড়, ওই আস্ত একটা তুলসীর ঝাড়কে আমার গলায় বেঁধে সর্বক্ষণ তাকে আমি পূজা করব, সর্বক্ষণ আমি হরে কৃষ্ণ নাম জপ করব, তাহলে সবার আগে কৃষ্ণ আমি পাব। তিনি আরো বললেন নাকি গঙ্গায় স্নান করলে দেহ শুদ্ধ হয়ে যায়। কি মায়ের, আপনারা গঙ্গায় স্নানে যায় তো? যান, গঙ্গার স্নানে যান। তাহলে বলছে গঙ্গায় স্নান করলে দেহ শুদ্ধ হয়ে যায়। তো দেখবেন গঙ্গায় স্নান করতে গিয়ে দেখবেন মায়েরা, ওই যে গঙ্গার জলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পাখি সারাক্ষণ ওই গঙ্গার জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। কারা বলো তো? মাঝরা শালিক পাখি। অনেকে কিন্তু গঙ্গার স্নানে গিয়েছে, দেখেছেন তো কি সেটা কি পাখি? কি? আচ্ছা পিছন থেকে বলুন দেখি, পান কৌটিরা দেখবেন ভালো করে লক্ষ্য করবেন গিয়ে বাড়ি গিয়ে, ওই পান কৌটিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ওই গঙ্গার জলে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। তাহলে মাইরা আমরা বছরে একবার গিয়ে স্নান করে আসি, তাই তো? দেহ শুদ্ধ করার জন্য, মন শুদ্ধ করবার জন্য। আর তারা তারা যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, তাহলে কৃষ্ণ কৃপা কাদের আগে হবে, আমাদের না সেই পান কৌটিদের? কাদের আগে? আমাদের, আমাদের হবে পান কৌটিদের আগে কৃষ্ণ কৃপা হবে। তোমার এই মহাভারতের অর্জুন একদিন ভগবানকে বলেছিল, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরে অর্জুন ভগবানকে বলেছিল, সখা আমি ওই পাণ্ডবদের যুদ্ধে, মানে আমি পাণ্ডব কুরুক্ষেত্রের যুদ্ধে আমি কত রথি, কত মহারথীকে বধ করেছি, অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি আমি, তাই আমি চাই। কি চাও অর্জুন তুমি? আমি চাই একবার গঙ্গায় গিয়ে স্নান করে আসতে, আমার মন শুদ্ধ হয়ে যাবে, আমার
দেহ শুদ্ধ হয়ে যাবে, তাই আমি একবার গিয়ে গঙ্গায় স্নান করতে চাই। তো ভগবান না করলেন না, ভগবান বললেন বেশ তুমি যখন যেতে চাইছ আমি তোমাকে নিয়ে যাব, চলো অর্জুন তুমি রথে বসো, আমি নিজে রথ চালিয়ে তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যাব। ভগবান রথ চালাতে 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 এসেছে কোথায়, গঙ্গার কাছে। রাধে যখন মায়েরা গঙ্গার কাছে এসেছে, গঙ্গার কাছে রথটা থামিয়ে এইবার কি করছে, গঙ্গার কাছে রথটা থামিয়ে এইবার অর্জুনকে বলছে ভগবান শ্রী কৃষ্ণ, অর্জুনকে বলছে অর্জুন শোনো, অর্জুন শোনো তুমি যাও, তুমি গঙ্গায় স্নানটা করে এসো, আমি এখানেই আছি, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। এইবার ভগবান অর্জুন কি করেছে, যাচ্ছে আস্তে 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 অর্জুন এসেছে কোথায়, গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। গঙ্গার তীরে এসে যখন দাঁড়িয়েছে হঠাৎ অর্জুন লক্ষ্য করলেন ওই গঙ্গার তীরে একটা মৃতদেহ ভেসে যাচ্ছে, গঙ্গার টানে ভেসে যাচ্ছে। আর হঠাৎ দেখো ওপার দেখে একটা শৃগাল ছুটতে ছুটতে আসছে, ছুটতে 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 এসে নদীর জলে ঝাঁপে দিয়ে দাঁত দিয়ে সেই পচা গলা সেই মৃতদেহটাকে দাঁত দিয়ে টানতে 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 তীরে এসে তুলেছে। তীরে যখন এসে তুলেছে তাকে তীরে এনেছে, এনে একবার কি করছে জানেন, এবার শৃগালটা শৃগালটা তার পায়ের দিকে একবার গিয়ে শুনছে, একবার তার মাথার দিকে গিয়ে শুনছে, এইভাবে একবার বদনের সঙ্গে একবার তার কর্ণের সঙ্গে এইভাবে সর্বদেহটা শুকে নিয়ে এইভাবে মাথা নেড়ে চলে যাচ্ছে। রাধে রাধে যখনই মা এইভাবে মাথা নেড়ে চলে যাচ্ছে, যখন চলে যাচ্ছে অর্জুন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখলো মানে জিনিসটা দেখলো কি হলো, যখন দেখছে শৃগালটা চলে যাচ্ছে তখন এইবার অর্জুন কথা বলেছে, এই যে শৃগাল ভাই এদিকে শোনো দেখি, শোনো এই যে শোনো, তুমি এত সুন্দর একটা সেবার বস্তু পেলি আর সেই আমি তো নিজে চোখে দেখলাম তুমি ওই দূর থেকে ছুটতে ছুটতে অদূর থেকে ছুটতে ছুটতে এসে ছুটতে ছুটতে এসে নদীর জলে ঝাঁপে দিয়ে নদীর জলে ঝাঁপে দিয়ে দাঁত দিয়ে ওই দেহটাকে টানতে 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 তীরে তুলেছে, কত কষ্ট করে তুমি তুললে, এখন সেবা না করে চলে যাচ্ছ কেন, তুমি কেন চলে যাচ্ছ, তুমি বলো আমাকে, তো তোমার মতো বোকা কেউ আছে নাকি, এত সুন্দর সেবার বস্তু পেয়ে যাচ্ছ হাতের কাছে পেয়েও ছেড়ে যায় তার মতো বোকা আর কেউ। যখনই মা বলেছে সঙ্গে সঙ্গে শৃগালটা বলছে আমি বোকা, আমি বোকা, তাহলে শোনো আমি যদি বোকা হই তবে আমার থেকেও বেশি বোকা হলে তুমি। রাধে রাধে যখনই মা বলেছে অর্জুন বলছে কি বললি তুই, আমি কিনা, আমি কিনা মহাবীর অর্জুন তৃতীয় পাণ্ডব অর্জুন, কুরুক্ষেত্রে যুদ্ধে আমি কত রতি মহারথীকে বধ করেছি আর তুই কিনা আমাকে বোকা বলছিস, তুই আমাকে বোকা বলছিস। তখন শৃগালটা বলছে শোনো অর্জুন, সে আমি জানি তুমি কুরুক্ষেত্রে যুদ্ধে অনেক মহারথীকে বধ করেছ, তোমার অনেক জ্ঞান আছে কিন্তু তবু আমি তোমাকে বোকা বললাম, প্রথম দুটো কারণের জন্য তোমাকে বোকা বললাম, প্রথম কারণ কি, তুমি কই একবারের জন্য আমাকে জিজ্ঞাসা করলে না কেন, কেন আমি এই সেবার বস্তুটা খেলাম না, কি মা অর্জুন একবারও কি জিজ্ঞাসা করেছে করেনি, বলে তুমি তো একবারও জিজ্ঞাসা করলে না কেন আমি এই সেবাটা করলাম না, বলে কেন সেবা করিনি জানো, কারণ আমরা যখন মাতৃগর্ভে থাকি কৃমিকীটের দংশনে ছটফট করতে করতে ভগবানকে হাহাকার করে বলে থাকি হে গোবিন্দ আমায় তুমি ভগবান মনে দাও, ও ভগবান কে তোমার নাম করিবা
যখন আমাদের এসে দেখা দেয় তখন আমরা ভগবানকে অনেকে অনেক রকম কথা বলে থাকি। কি বলি? হে ঠাকুর, আমায় দুটো চোখ দাও, এই চোখে আমি তোমায় দর্শন করব, এই চোখে আমি তোমার মূর্তি দর্শন করব, তোমাকে দর্শন করব, আমায় দুটো নয়ন দাও। তারপরে বললেন কি, আমায় দুটো কান দাও, এই কানে আমি সর্বদা তোমার গুণকীর্তন শুনব, তোমার নাম গান শুনব। ভগবান দুটো কান দিয়ে দিল। তারপরে বললেন আমায় বদন দাও, এই বদনে আমি তোমার গুণকীর্তন করব, তোমার নাম গান করব। বদনও দিয়ে দিল। এইবার বলছে দুটো হাত দাও আমাকে, দুটো হাতও ভগবান দিয়ে দিলেন। বলছে এই হাত দুটো নিয়ে তুমি কি করবে? বলে হাত নিয়ে আমি কি করে আমার হাত তুলে হরি বল বলবো, এই হাতে আমি তোমার সেবা পূজা দেব, তোমায় সেবা দেব। আবার বলেন আমায় দুটো পা দাও, এই পা নিয়ে আমি তীর্থে তীর্থে ভ্রমণ করব, হরিবাসরে গিয়ে তোমার গুণকীর্তন শুনব। কিন্তু মায়েরা বিপরীতে কি হলো? কিছুই হইল। যখন ভগবান ধরা মাঝে পার করে দিলেন, পার করে দেওয়ার পরে কি হলো? মানুষ সব মায়া জালে বদ্ধ হয়ে গেল। যে দুটো চোখ চেয়েছিল ভগবানের কাছে তোমায় ভগবানকে দর্শন করার জন্য, সেই চোখে দর্শন করলো কি? কি এখনকার কি হয়, ডান্স হাঙ্গামা। সেই ডান্স হাঙ্গামা দু চোখে দর্শন করলো। যে দুটো কান দিয়েছিল সেই কানে কি শ্রবণ করলো? এখন দেখবেন কি যেন উঠেছে না, ডিজে আওড়া, ডিজে গান উঠেছে এখন। তো এখন সেই ডিজে গান শুনছে, যে কানকে যে কানে নিয়ে ভগবানের কাছে চেয়ে বলেছিল, কি বলেছিল? এই কানে আমি তোমার গুণকীর্তন শ্রবণ করব। সেই কানে শুনলো ডিজে গান। যে বদনে চেয়েছিল ভগবানের কাছে এই বদনে তোমার নাম গান করব, সেই বদনে অকথা কুকথা বলল, একে তাকে গালাগালি করলো, বাজে কথা বলল, কিন্তু একবারের জন্য হরি আর বলল, হরি বলেনি। যে দুটো চরণ পেয়ে হাত চেয়েছিল না, যে হাত নিয়ে বলেছিল এই হাত নিয়ে আমি তোমার হরি নাম করব, দুটো হাত তুলে হরি বলে বলবো, সেই হাতে কি করলো? সুরার দোকানে পা দুটো চেয়েছিল, ওই যে তীর্থে তীর্থে যাবো সেই পা নিয়ে গেছে সুরার বোতল কাছে, সুরার দোকানের কাছে। সুরার দোকানের কাছে গিয়ে সুরা কিনলো দু হাত দিয়ে, কিনে সেই সুরা বদনে পান করলো, আর দর্শন করলো কি মাইরা? ডান সঙ্গমা কানে শুনলো ডিজে গান, সবই বৃথা জল। ভগবানের কি কাছে কি কি বলে চেয়েছিল সব ভুলে গেছে মায়ার জন্য। তো সেই জন্য শ্রীগালটা বলছে, অর্জুন গো, এমন একটি লোককে আমি কখনো সেবা করতে পারি, এমন একটা অপবিত্র দেহ নিতাই গৌর হরি বল হরি বল। কেমন করে এই দেহটাকে সেবা করব, একটা অপবিত্র দেহ, যতই আমি ভগবান আমাকে বদন না দিই, ভগবান আমাকে বদন দেয়নি বলেই কিন্তু আমি হরি গুণ গান গাইতে পারছি না, যদি আমাকে বদন দিত আমিও গাইতাম। তাই অপবিত্র দেহটাকে আমি সেবা করতে পারবো না, কারণ এই অপবিত্র দেহটাকে সেবা করলে আমিও অপবিত্র হয়ে যাব, তাই আমি সেবা করলাম না। তাহলে বুঝতে পারলেন তো কেন সেবা করলো না? শোনো অর্জুন, তাহলে এই কারণে সেবা করলো না মায়েরা। শোনো অর্জুন, প্রথম বলেছিলাম এই কারণে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করলে না, দ্বিতীয় তোমাকে কেন বোকা বলেছে জানো? কেন বোকা বলেছে তুমি জানো না? তাহলে শোনো, এটা ভেবেই বোকা বললাম, তুমি এসেছো গঙ্গায় স্নান করতে, যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি
সাধনা করে তপস্যা করে ধ্যানে আরাধনায় আমার ভগবানকে পাই না। তুমি এমন একটা ভক্ত যে তুমি কিনা পেয়েছো ভগবানের চরণ, যে চরণে কিনা, যে চরণ থেকে কিনা গঙ্গার সৃষ্টি, গঙ্গার জন্ম, সেই চরণ পেলে এসেছো তুমি কিনা গঙ্গায় স্নান করতে। তো তোমার মতো বোকার পৃথিবীতে কেউ কি মাইনা বলেন তো, অর্জুনের মতো বোকাস কেউ আসছে? ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, আর সে কিনা বলে আমি গঙ্গায় স্নান করতে যাব। তখনই জ্ঞান চক্ষু খুলে গেলে অর্জুনের, অর্জুন সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে প্রভু ভগবান সখা সখা চরণে জড়িয়ে ধরেছে, সখা আমার ভুল হয়ে গেছে, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি, একবার আমার ক্ষমা করে দাও সখা, এমন ভুল আর কখনো আমার হবে না। তোমায়রা আমরাও তো গঙ্গায় স্নান করি, তাহলে গঙ্গায় আমরা বছরে এক একবার স্নান করি কৃষ্ণ দর্শন পাওয়ার জন্য, যাতে একটু দেহ শুদ্ধ হয় মন শুদ্ধ হয়, কারণ দেহ মন দুটোই শুদ্ধ হলে কৃষ্ণ পাওয়ার আশা থাকে। তো পান কৌটি না আগে পাবে তার এক কৃষ্ণ। আরো বললেন কি বলছেন, ফল সেবা করলে নাকি কৃষ্ণ পাওয়া যায়। আমরা অনেকে একাদশী করে থাকি না, করেন তো একাদশী? কি সেবা করে থাকে? ফল, ফল সেবা করে থাকেন আপনারা। তো বলছে একাদশী করলে নাকি বৈকুণ্ঠগামী হওয়া যায়, কারণ বৈকুণ্ঠেই তো নারায়ণ থাকে। তো এখন অনেকেই একাদশী করে, একাদশীতে ফল খেয়ে থাকে। আচ্ছা মাইরা ভাবুন তো, একাদশীতে শুধু একাদশীর দিন কিন্তু আপনারা ফল খেয়ে থাকেন, নির্জলা ফল, শুধু ফল খেয়ে থাকেন, পঞ্চশস্য খেতে নেই। কারণ শাস্ত্রে বলছে যে ওই একাদশীর দিনে যদি কেউ অন্ন সেবা করে, একাদশী করে যদি কেউ অন্ন সেবা করে তার কি হয়, ভ্রব্য হত্যাজনিত পাপ হয়। প্রথম শস্য খেলে মানে ধান চাল খেলে কি হয়, ব্রহ্ম হত্যাজনিত পাপ হয়। তারপরে কি গম, গম ভুট্টা, গম থেকে যা যা হয় সেটাও খাওয়া যাবে না, সেটাও খাওয়া যাবে না, সেটা খেলে কি হয়, মাতৃহত্যাজনিত পাপ হয়। তারপরে বলছেন জব বা ভুট্টা, জব বা ভুট্টা খাওয়া যাবে না, জব ভুট্টা খেলে কি হবে বলছে, পিতৃহত্যাজনিত পাপ হবে। আরো বললেন সরিষার তেল বা তিল তেল খাওয়া যাবে না, তাই তো, কি ঠিক বলছি তো নাকি? সরষের তেল বা তিল তেল তো খাওয়া যায় না, ওটা খেলে কি হয়, ভাতৃহত্যাজনিত পাপ হয়, মানে ভাইকে হত্যা করলে যে পাপ হয়। তারপরে বললেন কি ডাল বা কলাই খাওয়া যাবে না, ওটাও খাওয়া যাবে না, ওটা খেলে কি হবে, ভগ্নি হত্যাজনিত পাপ হবে, বোনকে হত্যা করলে যে পাপ হয়। তাহলে মায়ের একাদশীর দিনে পঞ্চশস্য খাওয়া যাবে না, তাই একাদশীর দিনে ফল খেয়ে থাকতে হয়। তো ফল খেয়ে থাকেন যদি বৈকুণ্ঠগামী হওয়া যায়, কারণ বৈকুণ্ঠেই নারায়ণ থাকেন। আচ্ছা এইবার ভাবুন জঙ্গলে ওই যে লাফিয়ে লাফিয়ে সারা বনে ঘুরে ঘুরে ফল পেরে পেরে খায়, কারা বলুন তো? মোষ। এই যে লাভ মেরে মেরে গাছের ডালে ঝুলে ঝুলে ফল পেরে খায়, কারা জোরে বলুন? হ্যাঁ বানর আর হনুমানরা, এরা কি করে গাছে গাছে লাফিয়ে লাফিয়ে ফল পেরে পেরে খায়। তোমার এরা সারা জীবন তো তারা ফলকে জীবনটা কাটিয়ে দেয়, তাই না? তাহলে সারা জীবন তারা ফল খেয়ে যাচ্ছে আর আমরা একাদশীতে শুধু ফল খাচ্ছি। তাহলে যদি ভগবান পেতে হয় তারা আগে, আপনাদের থেকেও ওই হনুমান আর বানরটা তারা আগে পাবে কিন্তু, তাই না? যুক্তি যেটা বলছে আর কি, তারা আগে পাবে। সেই জন্য মীরাবাই বলছে শোনো,
সেই জন্য মীরাবাই বলতে শোনো, যতই তুমি কৃষ্ণ কৃষ্ণ করো না কেন, যতই তুমি ওই তুলসী কাষ্ঠের মালা করো না কেন, যতই তুমি গঙ্গার জলে স্নান করো না কেন দেহ শুদ্ধ করবার জন্য, যতই একাদশী করো না কেন মাইরা, আর একাদশী করে যতই তুমি ওই পাথরের মূর্তিকে সেবা করো না কেন, যতক্ষণ না তোমার মধ্যে প্রেম আসবে, তোমার মধ্যে ভক্তি আসবে, তোমার মধ্যে ভালোবাসা আসবে, অনুরাগ না আসবে, ততক্ষণ তুমি কৃষ্ণ পাবে না। ভগবানকে পাওয়া কি এতই সোজা যে আমি শুধু একাদশী করবো আর ভগবানকে পেয়ে যাবো? এত সোজা নয় বলো। ওই যে আগেই বললাম, আমরা সত্যিকারের ভগবানের জন্য প্রেমের কান্নাটা আমরা কাঁদতে পারি না, তাই আমরা ভগবানকে পাই না। যদি সত্যিকারে আমরা প্রেমের কান্না কাঁদতে পারতাম তাহলে আমরা ভগবানকে পেতাম। তাই জন্য আজকের বিধাতা বলছে, মেঘেরও বিচুরি কি বা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরম। বিধাতা আজকের মেঘের বিদ্যুৎকে ছাকনা দিয়ে ছেকে নিয়ে কেমন নিরোজনে বসে বসে আমার গৌর হরি রূপখানা নির্মাণ করেছে। তবে মাইরা, আমার গৌর হরির গলায় একটা সুন্দর মালা। আচ্ছা বলুন, আজকের মাইরা বলবেন, আচ্ছা বলুন তো, আজকের এই মালার গুণে গলা মানিয়েছে না গলার গুণে মালাটা মানিয়েছে? বলুন, মালার গুণে গলা মানিয়েছে। মাইরা কি বলেন? অনেক ভক্ত বলবেন, কেন আমার গৌর হরির এত সুন্দর রূপ, এত সুন্দর রূপ কি মায়েরা, আমার গৌর হরি কত সুন্দর রূপ না, কোটি কামদেব যার রূপ থেকে মূর্ছা যান বলে আমার গৌর হরির এত সুন্দর রূপ। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আমার গৌর হরির গলায় গুণে মালা মানিয়েছি। কিন্তু আরেকজন ভক্ত বলল, হলোই না, একদমই হলো না, তার বিপরীতটা বলে, মানা মালার গুণে গলা আজকের মানিয়েছে কেন জানো, বলে কি করে মানায়, ওই মালার কি এমন দাম আছে, বাজারে একটা মালা কিনতে গেলে কত নেয়? 300। কত নেয় মায়েরা বলুন? আমি কিন্তু মায়েদের সাথে কথা বলতে চাই। সবাই ঘুমিয়ে ঘুমিয়ে আছে, তো মায়েরা বলুন 100 থেকে 150-200 নেবে তো? নেবেন। আর বলছে শোনো, আচ্ছা বাজারের মালা 100 থেকে 150-200, আর আপনি যখন বনে বনে ঘুরে ঘুরে বাগানের ফুল তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ফুল তুলে সেই ফুলে মালা গেঁথে যদি হরি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে গৌর হরিকে সেই মালাটা পরানো যায়, বলুন সব থেকে কোন মালাটার বেশি দাম? বাজারের মালার বেশি দাম না আপনি যেটা নিজের হাতে গেঁথেছেন সেটা বেশি দাম? বাজারের মালাটা কোনটা বেশি দাম? নিজের হাতের মালাটা, কারণ ওটা আমি একটু হলেও ভক্তি দিয়ে আমার গৌর হরির জন্য মানিয়েছি, তাই তো? আচ্ছা মায়েরা, বিক্রি করা মালা যে মালিনী ফুল তুলে মালা গাঁথে, তো সেই মালিনী যদি ভাবুন যদি সত্যি যদি তার মধ্যে একটু ভক্তি থেকে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ফুল তুলে গৌর হরির জন্য মালা সত্যিকারেই গেঁথে থাকে, আর সেই মালা শুধু আপনি টাকা দিয়ে কিনে এনেই গৌর হরির গলায় পরিয়ে দিলেন, কৃপাটা কিন্তু কিছুতেই আপনার হবে না। কার হবে? সেই মালিনীর হবে যে মালাটা গেঁথেছে, তার কৃপা হবে। তাই আজকের বলছে, মালাটা গেঁথেছে কে জানো? মালাটা আজকের গেঁথেছে আমাদের গদাধর ঠাকুর। ফুল তুলে এনেছে কে? সারা বন ঘুরে ঘুরে ফুল তুলে এনেছে আমাদের নরহরি দাস ঠাকুর। আর গলায় মালাটা পরিয়ে দিয়েছে কে গো? কে জানো? আমাদের শ্রীবাস পণ্ডিত, ভক্ত শ্রেষ্ঠ শ্রীবাস পণ্ডিত, যিনি ছিলেন কে? কে ছিলেন? ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি, তিনি হয়েছিলেন কলিতের শ্রীবাস পণ্ডিত। তো সেই শ্রীবাস পণ্ডিত আজকের গৌর হরির গলায় সেই মালাটা পরিয়ে দিয়েছে, তাই আমার গৌর হরির গলায় এত সুন্দর মালাটা ভালো লাগছে। তাই বলছি, আজকের মালার গুণে আমার গৌর হরির গলা মানিয়েছে গো, কত সুন্দর আমার গৌর হরির রূপ। তাই আজকের পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, কি বললেন? অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, আর
विचित्र बाली से अति मनोहर বলে যাই রে লীলার বলিহারি যাই রে লীলার বলিহারি উলু ধ্বনি সবাই মিলে মৃদঙ্গ শুধু কি নিতাই নিতাই বলে না আর কিছু বলে শুনুন তাই না মা আমি বলছি বাজো তো ঘন ঘন কোন বাজো কারো কাল বাজে মধ্যে নাচে গড়া তার মধ্যে নাচে দেখো রাম লক্ষ্মণ সীতা উড় তাতা থইয়া থইয়া ত্রিগিড়ি নাড়িগিড়ি যা তাতা থইয়া থইয়া ত্রিগিড়ি নাড়িগিড়ি যা তাতা বাসুদেব তবে কেন ব্যাসদেব সারথিন চন্দ্র কয় আট বলছে বলো ভাই গৌর নিতাই বলো ভাই গৌর নিতাই 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 সমস্ত ভাই আর কি বলছে রামচন্দ্র শিবচন্দ্র আটচন্দ্র গমন আচ্ছা ভাইরা ব্যাসদেব এখানে পটচন্দ্রের কথা বলছে এখানে ব্যাসদেব সাড়ে তিন চন্দ্র কথা বলেছে কি চন্দ্র রামচন্দ্র শিশুচন্দ্র আটচন্দ্র গমন তাহলে রদ্রচন্দ্র কোথায় গেল ভাইরা কৃষ্ণের মাতাই না কৃষ্ণের মাতাই না ও ভাইরা কি বললো কৃষ্ণের মাতাই না না এখানে তো অনেক শিবের ভক্ত গোপাল মার শুধু উল্টো আর না বলে যাচ্ছি আর রদ্রচন্দ্র কোথায় গেল ভাইরা অনেক শিবের ভক্ত আছে তো বলুন আমার এই দিদি ও শিবের ভক্ত আর রদ্রচন্দ্র শিবের ললাট রামচন্দ্র শিবচন্দ্র আটচন্দ্র গমন অত্যন্ত শিবের ললাট কে বাবা দেখে
এতক্ষণ আমরা কোথায় ছিলাম? নিত্যানন্দ কোথায় ছিলাম? আচ্ছা মায়েরা সত্যি আমি অনেক কোন ধরে কেউ আমার কোথায় ছিলাম? আপনা কোথায় ছিলাম? যার নামে জয় দিয়ে আমরা গৌর কথা শুনলাম, কোথায় ছিলাম আমরা? নিত্যানন্দের ঘরে। কোথায়? জোরে বলে, মনে মনে বলছে নবদ্বীপে। আমরা নবদ্বীপে ছিলাম এতক্ষণ, এইবার যাব কোথায়? বৃন্দাবন শ্রী ধামে, বৃন্দাবনে যাব। এইবার বলুন বৃন্দাবনে যেতে গেলে কি 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 বলতে হয়? হরে কৃষ্ণ। কি মায়ের হলো? রাধে রাধে, রাধে রাধে। বেশ আচ্ছা মায়েরা, মায়েদের একটু জেনে রাখা উচিত, একটু বলি ছোট করে তবু। আচ্ছা মায়েরা, যদি কেউ নবদ্বীপে যান, নবদ্বীপ অনেকে গিয়েছে, তো সেটা কার দেশ? কার দেশ ওটা? ওটা রাধার দেশ। নবদ্বীপ হরির দেশ, গৌর হরির দেশ। তাহলে গৌর হরির দেশে গেলে কার নাম করতে হবে? গৌর হরির। তো নবদ্বীপে গেলে কি বলবেন? কি বলবেন? রাধে রাধে। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল। সবাই মিলে একবার বলে নিন, নইলে আবার ভুলে যাবেন তো। সবাই মিলে বলুন গৌর হরি বল, হরি হরি বল। তাহলে নবদ্বীপে গৌর হরির দেশ, তাই গৌরের নাম করতে হবে। এইবার যদি মায়া পরিষ্কন মঠে যান কি বলবেন? কি বলবেন? হরে কৃষ্ণ। সেখানে দেখবেন ওই আমেরিকার মানুষ, ইংল্যান্ডের মানুষ না, ফর্সা রঙের মানুষরা, তারা সর্বক্ষণ ওই নামের জলে হাতে নিয়ে ওই নাম জপ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের কলিযুগের মহামন্ত্র। আচ্ছা এইবার বলুন, কেউ যদি বীরভূমে যান, বীরভূমে গেলে কি বলবেন? ওটা কার দেশ? ওটা গৌড়ের দেশ। ওটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর দেশ। তাই ওখানে কি বলবেন? কি বলবেন? গৌরী। না, সবাই বলবেন নিত্যানন্দ প্রভু কি। তাহলে ওখানে নিতাইয়ের নাম করতে হবে। আর ওটা বৃন্দাবনে কার দেশ? ওটা শ্রীকৃষ্ণের ছিল বটে, তবে রাধারানী হয়ে গেছে, তাই রাধার পারমিশন ছাড়া মা ঢোকা যাবে না। আগে রাধারানী নামে জয় দেবেন। দেখবেন মায়েরা ওই বৃন্দাবনে গেলেন, ওই যারা রিক্সা চালায় দেখবেন ওই রাধে রাধে বললেই কিন্তু সাইড দিয়ে দেয়, হয় না? তাই রাধে রাধে বলতে হবে বৃন্দাবনে যেতে গেলে। তো সবাই মিলে একটু আমার সাথে বলুন রাধারানী কি। এখনো অনেকের হাত ওঠেনি, সকাল হয়ে গেছে, সামনের ঠান্ডাও চলে গেছে। বলুন সবাই মিলে, হাত তুলে দেখবেন মাইনা, আর ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাবে। সবাই মিলে রাধারানী কি। হাত তুলে যদি মায়েরা শুধু এরকমভাবে গড় করার হবে, হাতটা তো তুলতে হবে, কারণ আমরা ভগবানকে বলেই এসেছি এই হাত নিয়ে হরি বল বলবো। অনেকে যারা চাদর মুড়ি দিয়ে আছেন, আমি অনেক